তো আপনি আপনার পুরুষত্বকে বাড়াতে চান এবং একটা শক্তিশালী ফিজিকের অধিকারী হতে চান, আপনি চান যে ভিড়ের মধ্যে দিয়ে হেঁটে গেলে লোকে যেন পেছনে ঘুরে আপনার দিকে তাকায়, আর বিশেষ করে সমস্ত মেয়েরা যেন আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে, তো আপনি যদি এরকম একটি সুন্দর ও আকর্ষণীয় চেহারার মালিক হতে চান তাহলে একদম ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন। আর আপনি হয়তো অলরেডি জানেন যেরকম সুন্দর ফিজিক পেতে গেলে একজন পুরুষের শরীরে সবথেকে বেশি যে জিনিসটার প্রয়োজন সেটা হলো টেস্টোস্টেরন। এটাই হলো সেই স্পেশাল হরমোন যেটা একজন পুরুষকে পুরুষ বানিয়ে তোলার পেছনে সবথেকে বড় ভূমিকা পালন করে। এই টেস্টোস্টেরনের জন্যই আমাদের মুখে দাড়ি গজায়, আমাদের গলার স্বর ভারী এবং আকর্ষণীয় হয়ে ওঠে, শরীরে মাসেলস তৈরি হয়, এবং এই হরমোনটাই পুরুষদেরকে একজন মহিলার থেকে ভিন্ন বানিয়ে তোলে। এছাড়াও এই হরমোনের উপরেই ডিপেন্ড করে যে আপনি কত ফোকাসের সাথে কোনো কাজকে করতে পারছেন। আর যেহেতু একজন পুরুষ শরীরে মাসেলস তৈরি করতে টেস্টোস্টেরন অনেক বড় ভূমিকা পালন করে, তাই এটাও বলা যায় যে টেস্টোস্টেরন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি আমাদের শরীরের গ্রোথ এবং ওজন কমা বাড়ার সাথেও যুক্ত। তাই যদি আমরা কোনোভাবে এই হরমোনটিকে আমাদের শরীরে ইনক্রিজ করতে পারি তাহলে পুরুষত্ব, যৌবন শক্তি এবং সুন্দর চেহারা সব কিছুই পাওয়া পসিবল। আর আপনাদের মধ্যে অনেক ভাইরাই কমেন্ট করেছিলেন যে অনেক চেষ্টার পরেও, বেশি বেশি খাবার খাওয়ার পরেও তাদের ওজন কিছুতেই বাড়ছে না। আমরা আমাদের লাইফে অ্যাপিয়ারেন্স ও পার্সোনালিটিকে নিয়ে এমনিতেই অনেক বেশি কনসিয়াস থাকি, আর তার মধ্যে যদি আমাদের ওজন অনেকটা কম হয় তাহলে সেটা আমাদের পার্সোনালিটির উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। আপনি আপনার ওয়েট বাড়ানোর জন্য হয়তো ডেইলি এক্সারসাইজ করছেন, ভালো ডায়েটও মেনটেন করছেন, বেশি বেশি প্রোটিন জাতীয় খাবারও খাচ্ছেন, কারণ প্রোটিন আমাদের ওজন বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে। কিন্তু এত কিছু করার পরেও যদি আপনার ওজন বৃদ্ধি না পায় তার মানে হলো আপনার বডি ওই প্রোটিনকে ঠিকমতো অ্যাবজর্বই করতে পারছে না। তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে শরীরে প্রোটিনকে ঠিকমতো অ্যাবজর্ব করার জন্য আপনি আপনার ডায়েটে প্রোবায়োটিক্স অ্যাড করতে পারেন। অ্যাকর্ডিং টু ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন, প্রোবায়োটিক্সে এমন সমস্ত এনজাইম থাকে যেগুলো প্রোটিনকে ডাইজেস্ট করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এর জন্য আপনি ইউজ করতে পারেন নেচার শিওরের ডবল মাস ওয়েট গেইন ট্যাবলেটস, যেটা আপনার অ্যাপেটাইট ও ক্যালোরি ইনটেককে ইনক্রিজ করার সাথে সাথে শরীরের প্রোটিন অ্যাবজর্পশনকে ফাস্ট করে দ্রুত ওয়েট গেইন করতে সাহায্য করবে। ডবল মাস ওয়েট গেইন ট্যাবলেটটি 100% ন্যাচারাল এবং GMP and ISO সার্টিফাইড, অর্থাৎ এর কোনো রকম সাইড এফেক্ট নেই, আর এটা ছেলে কিংবা মেয়ে উভয়ের জন্যই সমানভাবে কার্যকরী। ডবল মাস ট্যাবলেটসে থাকা অশ্বগন্ধা, শতাভরি এবং অন্যান্য ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলি ওয়েট গেইন করার জন্য, ডাইজেশনকে ইম্প্রুভ করার জন্য এবং শরীরে প্রোটিনের অ্যাবজর্পশনকে ইনক্রিজ করার জন্য অনেক বেশি হেল্পফুল। তাই অনেক চেষ্টার পরেও যদি কিছুতেই আপনার ওজন না বাড়ে তাহলে আপনি নেচার শিওরের ডবল মাস ওয়েট গেইন ট্যাবলেটটি ইউজ করে দেখতে পারেন, লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এন্ড কমেন্ট বক্সের প্রথমেই দেওয়া আছে। তো এবার আসা যাক আমাদের মেইন টপিকে। বেসিক্যালি আপনি যে বাকি মানুষদের থেকে আলাদা এবং আপনি যে একজন পুরুষ মানুষ, এই সব কিছুই নির্ভর করে টেস্টোস্টেরন হরমোনের ওপর। আমরা মেন্টালি এবং ফিজিক্যালি কতটা স্ট্রং হব তা নির্ভর করে থাকে আমাদের শরীরে কত পরিমাণ টেস্টোস্টেরন হরমোন আছে তার উপর। একজন সুস্থ এবং স্বাভাবিক পুরুষ মানুষের শরীরে 300-1000 ন্যানোগ্রাম পার ডেসিমেল পরিমাণ টেস্টোস্টেরন হরমোন থাকে। মেয়েদের তুলনায় ছেলেদের শরীরে 5 গুণ বেশি টেস্টোস্টেরন প্রোডিউস হয়, এই জন্যই মেয়েদের তুলনায় ছেলেরা অনেক বেশি স্ট্রংও হয়ে থাকে, এমনকি মেয়েদের তুলনায় ছেলেদের যৌন উত্তেজনাও অনেক বেশি হয়ে থাকে। আর এই কারণেই টেস্টোস্টেরন হরমোনটিকে মেল হরমোনও বলা হয়। নিউ ইয়র্কে করা একটা রিসার্চ থেকে জানা যায় যে প্রতি 1 বছরে ছেলেদের শরীরে 1% করে টেস্টোস্টেরন হরমোন কম হয়ে যাচ্ছে, যে কারণে আমরা বর্তমানে অতটাও স্ট্রং নই যতটা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের বাবা দাদুরা ছিলেন, কারণ সেই সময় তাদের শরীরে আমাদের থেকে অনেক বেশি পরিমাণে টেস্টোস্টেরন হরমোন ছিল। সো এখন কথা হলো আমরাও কিভাবে তাদের মতো আমাদের শরীরে সঠিক মাত্রায় টেস্টোস্টেরনের পরিমাণ বাড়াতে পারবো। কিন্তু সেটা জানার আগে আমাদের প্রথমে এটা জানতে হবে যে আমাদের শরীরে সঠিক পরিমাণে টেস্টোস্টেরন হরমোন আছে কিনা। আর এটা বেসিক্যালি একজন পুরুষ দুটো উপায়ে বুঝতে পারেন, প্রথমটি হলো মেডিকেল টেস্ট করার মাধ্যমে, আর দ্বিতীয়ত শরীরের কিছু লক্ষণ বা পরিবর্তন দেখে। এমন কিছু পরিবর্তন বা লক্ষণ যার মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন যে আপনার শরীরে সঠিক পরিমাণে টেস্টোস্টেরন হরমোন আছে নাকি নেই, যে লক্ষণগুলি নিয়ে আমরা আগের ভিডিওটিতেও আলোচনা করেছিলাম। কিন্তু আজকের এই ভিডিওটিতে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই। তো প্রথম লক্ষণ হলো আপনার সব বিষয়ে বিরক্তি লাগবে। দ্বিতীয়ত, ঘুমাতে অসুবিধা হবে, আপনি ঘুমাতে পারবেন না। নাম্বার 3, মাথা ঘোরা থেকে শুরু করে আপনার অতিরিক্ত ক্লান্তি দেখা দেবে। নাম্বার 4, দাড়ি থেকে শুরু করে মাথার চুল ঝরতে শুরু করবে। নাম্বার 5, অতিরিক্ত ওজন বাড়া থেকে শুরু করে মেয়েদও ভুঁড়ি বাড়তে থাকবে। নাম্বার 6, আপনার মধ্যে মেয়ে সুলভ আচরণ দেখা দেবে। নাম্বার 7, আপনি আপনার কনফিডেন্স লেভেল দিন দিন হারাতে থাকবেন। নাম্বার 8, আপনার যৌন ইচ্ছা ধীরে ধীরে কমে যেতে শুরু করবে। অ্যান্ড নাম্বার 9, আপনার লিঙ্গের জোর ধীরে ধীরে কমতে থাকবে। আর এই লক্ষণগুলির মাধ্যমেই আপনি এটা বুঝতে পারবেন যে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি আছে। আর সাধারণত 4টি উপায়ে আমরা আমাদের শরীরে ন্যাচারালি টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে পারি, যে 4টি উপায় নিয়ে আমরা আগের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করেছিলাম। তাই ওই ভিডিওটি না দেখে থাকলে ওপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আর ওই 4টি হ্যাবিটসের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ছিল ফুডস, অর্থাৎ আপনাকে সঠিক পরিমাণে হেলদি খাবার কনজিউম করতে হবে, না হলে আপনার টেস্টোস্টেরন হরমোন কখনোই বাড়বে না। তো এখন প্রশ্ন হলো যে কী কী খাবার খেলে টেস্টোস্টেরন হরমোন
হরমোনটি খুব দ্রুত বৃদ্ধি পাবে। সো বেসিক্যালি তিন ধরনের নিউট্রিয়েন্টস টেস্টোস্টেরন হরমোনকে দ্রুত বাড়াতে অনেক বেশি সাহায্য করে, যার মধ্যে সবার প্রথমেই আসে নাম্বার 1 জিঙ্ক, নাম্বার 2 হলো ভিটামিন ডি এবং নাম্বার 3 স্যাচুরেটেড ফ্যাট। অ্যান্ড আমি আপনাদেরকে এই ভিডিওটিতে কিছু খাবারের নাম বলবো যেগুলি খেলে আপনাদের শরীরের টেস্টোস্টেরন হরমোন ন্যাচারালি খুব দ্রুত বাড়তে শুরু করবে। আর আপনাদের কথা মাথায় রেখে এই লিস্টটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে খুব সহজেই খাবারটি আপনি হাতের নাগালে পেয়ে যান এবং আপনাকে যাতে এর জন্য অধিক মাত্রায় খরচ করতেও না হয়। আর এই খাবারগুলির ভেতর সবার প্রথমেই আসে ডালিম। রিসার্চ থেকে জানা গেছে যে যৌনক্রিয়ায় অক্ষম পুরুষদের মধ্যে 47% উন্নতি হয়েছে যারা নিয়মিত ডালিম খেত। ডালিমে আছে ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস ও জিঙ্ক। এছাড়াও রয়েছে ভিটামিন বি কমপ্লেক্সের বিভিন্ন উপাদান। নিয়মিত ডালিম খেলে আমাদের শরীরে টেস্টোস্টেরন বাড়ার পাশাপাশি শরীরের রক্তচাপ কমিয়ে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, এছাড়াও হজম শক্তি বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে। তো এর পরের খাবারটি হলো ডিম। ডিমে আছে ভিটামিন ডি এবং ডিমের কুসুমে আছে কোলেস্ট্রল। এছাড়াও আছে প্রোটিন, ওমেগা 3, স্যাচুরেটেড ফ্যাট। আপনারা হয়তো জানেন যে টেস্টোস্টেরন হরমোন বাড়াতে এই সমস্ত উপকরণ খুবই জরুরি, আর সবথেকে ভালো হয় যদি আপনি দেশি মুরগির ডিম খেতে পারেন, কারণ দেশি মুরগির ডিমে এই সকল উপকরণ সবথেকে বেশি থাকে। বাট যদি দেশি মুরগির ডিম না পান তবে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিম খেতে পারেন। সো এই লিস্টের পরবর্তী খাবারটি হলো রসুন। আপনাদের হয়তো এটা শুনে অবাক লাগতে পারে কিন্তু রসুনের ভেতর থাকা উপাদানগুলি স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসলকে কম করতে অনেক বেশি সাহায্য করে। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের শরীরে কর্টিসল হরমোন যত বেশি প্রডিউস হবে টেস্টোস্টেরন হরমোন ততই কমতে থাকবে, তাই কর্টিসল হরমোনকে কম করতে রসুন অত্যন্ত উপকারী একটি উপাদান। আর আপনি যদি কাঁচা রসুনকে চিবিয়ে চিবিয়ে খেতে পারেন তাহলে তার উপকারিতা অনেক বেশি, কিন্তু যদি আপনি কাঁচা রসুনকে চিবিয়ে চিবিয়ে না খেতে পারেন তবে রসুনকে ছোট ছোট টুকরো টুকরো করে জল দিয়ে গিলে খেতে পারেন। অ্যান্ড এর পরের খাবার আসে বাদাম। কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম, এর ভেতরে থাকে শরীরের জন্য প্রচুর পরিমাণ প্রয়োজনীয় মনোস্যাচুরেটেড ফ্যাট। এটি দেহে কোলেস্ট্রল তৈরি করবার পাশাপাশি যৌন হরমোন উৎপাদনে সাহায্য করে। এছাড়াও নারী পুরুষের যৌনতাকে বাড়ানোর জন্য এক মুঠো কাঠবাদামই যথেষ্ট। বাদামে আছে জিঙ্ক যা টেস্টোস্টেরন বাড়ায় ও যৌন ইচ্ছা বৃদ্ধি করে। এছাড়াও আপনার যদি রাতে ঘুম না আসে বা ঘুম আসার সমস্যা থাকে তবে আপনি ঘুমানোর আগে কিছুটা পরিমাণ বাদাম খেতে পারেন, কারণ বাদামে জিঙ্কের পাশাপাশি প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম থাকে যা আমাদের ঘুম আসতে ভীষণভাবে সাহায্য করে। সো নেক্সট খাবারটি হলো কিসমিস। মানব শরীরের যৌন উদ্দীপনা ও যৌন শক্তিকে ঠিক রাখতে কিসমিসের সাথে অন্য কোনো খাবারের তুলনায় হয় না। আপনি হয়তো অলরেডি জানেন যে আঙুর ফলকে বিশেষ প্রক্রিয়ায় কিসমিসে রূপান্তরিত করা হয়, কিন্তু গুণের দিক থেকে আঙুরের থেকে কিসমিসের ভূমিকা অনেক বেশি, তাই আপনি অবশ্যই নিয়মিত কিসমিস খাওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। আর সবথেকে বেটার হলো রাতে কিছুটা জলের ভেতর সামান্য পরিমাণ কিসমিস ভিজিয়ে রেখে দিন এবং তা সকালে খেয়ে ফেলুন। এভাবে খেলে কিসমিসের উপকারিতা অনেক বেশি মাত্রায় পাওয়া যায়। আর এই সমস্ত খাবারগুলির পাশাপাশি সবুজ শাকসবজি আপনি বেশি বেশি খেতে পারেন। অ্যান্ড তার সাথে সাথেই ভিটামিন ডি এর জন্য সবথেকে ভালো সোর্স হলো সূর্যের আলো, তাই সকালে 10-15 মিনিট সূর্যের আলোতে থাকার অভ্যাস গড়ে তুলুন। অ্যান্ড ভাই, এই সমস্ত খাবারগুলি যদি আপনি আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন তবে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে ন্যাচারালি আপনি আপনার টেস্টোস্টেরন হরমোনকে বাড়িয়ে একটি সুন্দর ও আকর্ষণীয় চেহারার মালিক হয়ে উঠতে পারবেন। আর হ্যাঁ, এর সাথে সাথে পিচকারির ব্যবহারটাও কম করতে ভুলবেন না, কারণ একদিকে বেশি বেশি খাবার খেয়ে যদি অন্য দিক দিয়ে শরীরের ভাইটাল ফ্লুইড বীর্যকেই নষ্ট করতে থাকেন তাহলে আপনি যত ভালো খাবারই খান না কেন শরীরে কখনোই তার ভালো এফেক্টগুলি আপনি নোটিস করতে পারবেন না। তাই ভালো ডায়েট মেনটেন করার সাথে সাথে নো পিএমও অবশ্যই পালন করুন। আর যারা যারা অলরেডি নো পিএমও পালন করছেন তাদের আজ কতদিন হলো কমেন্ট করে আমাদেরকে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটু কাজের মন হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।